তৃণমূল কংগ্রেস সমস্ত খুন সন্ত্রাস নীতির বিরোধী, আর আজকে বাইরে থেকে বিহার থেকে আসাম থেকে লোক এনে সুপারি দিয়ে লোক এনে ব্যবহার করে এখানে আজকে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, খুন সন্ত্রাসের রাজনীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বন্ধের দিন বাল পড়াতে যারা আগুন লাগালো, যারা আমার পাইলট কার ভাঙলো, যারা রাস্তার উপরে টায়ার জ্বালালো, 17 জন ধরা পড়েছিল, তারা কারা? আপনি নামগুলো দেখে আসুন কোর্টে গিয়ে, থানায় গিয়ে। 5 জন কিষানগঞ্জের বাসিন্দা, 4 জন নদিয়া জেলা থেকে এসেছিল। এরা কি করতে এসেছিল সেদিন ইসলামপুরে? এই প্রশ্ন করবেন না। ইসলামপুর ভারতবর্ষের মিনি ভারতবর্ষ, এখানে নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিদের মাঝে দেখো মিলন মহান, এটা শান্তিপ্রিয় জায়গা। লোক এই এলাকার মানুষ শান্তিতে সম্প্রীতিতে বসবাস করে, তাই আজকের এই সভা থেকে বিজেপির গুন্ডাদের হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, দয়া করে আপনারা এই এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে এটা প্রতিহত করবে, এবং আগামী দিনে আমরা এই এলাকায় আবার যে কোনো নির্বাচনে মানুষকে সাথে নিয়ে উন্নয়নই যে শেষ কথা বলে আমরা প্রমাণ করব। 12টা থেকে ফাঁকা মাঠ, মাথায় চট দিতে পারিনি আমরা, গাড়ি করে লোক আনতে পারিনি, এক গ্লাস জল হয়তো কাউকে খাওয়ানো যায়নি। আপনারা প্রায় 3:30 যায়, এত মানুষ এসেছেন। কিছুদিন পরেই ধান কাটা শুরু হবে, দীপাবলি উৎসব আছে। আমি ব্রিগেড সমাবেশের আগে যেমন আসবো পান্ডিপোতা 2, অর্থাৎ ওই অঞ্চল থেকে শুরু করব, সাথে সাথে আর একটা অনুরোধ করব, আপনারা আমাকে হাত তুলে বলুন 2019-এ 19 জানুয়ারি ব্রিগেড সবাই যাবেন তো? আপনারা ব্রিগেড যাবেন তো? আমরা উত্তর দিনাজপুরেই 1 লক্ষ ব্রিগেড প্যারেড ময়দানে দিদির সমাবেশে নিয়ে যাব। এই অঙ্গীকার রেখে, এই আবেদন রেখে, আপনাদের মাটিকে প্রণাম করে আপনাদের আরেকবার শুভেচ্ছা, সালাম, আদাব, শুক্রিয়া, গড় জোহার জানিয়ে আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নমস্কার, খোদা হাফেজ। একটু এগিয়ে আছে, এগিয়ে আছে কি পিছিয়ে আছে কতবার প্রমাণ নেবেন আপনারা? গত পঞ্চায়েতের নির্বাচনে আমি উত্তর দিনাজপুরের হিসাব দেব না, আমি বাংলার হিসাব দেব না, এই ইসলামপুর ব্লকে আমাদের 12টা অঞ্চলে 11টা অঞ্চল তৃণমূল কংগ্রেস জিতেছে, 33টা পঞ্চায়েত সমিতির 30টা তৃণমূল কংগ্রেস জিতেছে, জেলা পরিষদের আমাদের জাবেদ ভাই সিট থেকে শুরু করে প্রত্যেকটা সিটে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি। আর তো মাত্র 5 থেকে 6টা মাস, আবার চ্যালেঞ্জ করে যাচ্ছি, রায়গঞ্জ পার্লামেন্ট তো নিবই, সেলিম তো থার্ড হবে, আর বিজেপি তো অনেক দূরে থাকবে, ইসলামপুর থেকেও 30,000 ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী লিড থাকবে, চ্যালেঞ্জ করে গেলাম। হ্যাঁ, এসরের নেত্রী বলেছেন 2019 19 জানুয়ারি, 19 মানেই বিজেপি ফিনিশ, চলো ব্রিগেড সবাই, তারপর প্রচার শুরু হবে 16 তারিখে আমাদের নেতাজি ইন্ডোরে কোর কমিটির বর্ধিত সভার পর থেকে। আর আমি দীপাবলি চলে তারাস চলে গেলে, শ্যামা মায়ের পুজো চলে গেলে, 16 তারিখের কোর কমিটির মিটিং চলে গেলে, উত্তর দিনাজপুরে অবজারভার হিসেবে আমি ব্রিগেডের পদযাত্রাটা শুরু করব পান্ডিপোতা 2 অঞ্চল থেকে। সেদিন আবার দেখা হবে কমলা সারি থেকে, সেদিন হাজার হাজার মানুষকে নিয়ে 5 কিলোমিটার পদযাত্রা করব, ব্রিগেডের প্রচার শুরু করব এই পবিত্র মাটি থেকে। আসো বিজেপি, আসো আরএসএস, তোমাদের কত ক্ষমতা লড়ে দেখে নেব, এবং 2019 বিজেপি ফিনিশ এটা আমরা করবই। আজকে বলি ভারতবর্ষের অবস্থা কোথায়, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ালোকে ভারতীয় জনতা টিকিট 20 টাকা করলোকে, বিজেপি আবারকে 400 টাকার গ্যাস 800 টাকা করলোকে, বিজেপি আর কিছুদিন পরেই পেট্রোল বাউন্ডারি হকাবে 100 টাকা হবে, করলোকে ভারতীয় জনতা পার্টি আবারকে, নোটবন্দি করলোকে বিজেপি আবারকে, জিএসটি চাপালোকে।